দর্শক একটা পরিসংখ্যান দেখে খুবই হতবাক হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থানে আসলে কত মানুষ হতাহত হয়েছে তার কিন্তু পরিসংখ্যান নেই একটি খবরে বলা হচ্ছে আন্দোলনে শুধু চোখে গুলিবিদ্ধ হয়েছে ছয়শো জন আর দুই চোখ হারিয়েছে বিরানব্বই জন আমি আবার বলি খেয়াল করেন যে চোখে চোখে গুলিবিদ্ধ হয়েছে ছয়শো জন আর দুই চোখ হারিয়েছে এর মধ্যে বিরানব্বই জন তাহলে শহীদ কত হয়েছে বা মারা গেছে কত সর্বশেষ যে পরিসংখ্যান তাতে বলা হচ্ছে এক হাজার চারশো তেইশ জন আর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজকে আইনজীবীদের সামনে যেই কথা বলেছেন এটা আরও আশঙ্কাজনক যে অনেকে মারা গেছেন হাসপাতালে তাদের নাম বলা হয়নি মারা গেছে হাসপাতাল ছেড়ে দিয়েছে নিয়ে দাফুন পুলিশের গুলিতে মারা গেছে এই কথা বলার সাহস হয়নি কেন হয়নি যদি তারা এই প্রেক্ষিতে পরিবার যদি হয়রানির মধ্যে পড়ে যে তোমার ছেলে কেন গেল তাহলে তোমরাও নিশ্চয়ই এটার সাপোর্টার এই হয়রানির ভয়ে অনেকে মৃত্যুর কথা চেপে গেছে তাহলে সেই সংখ্যাটা কত সেই সংখ্যাটা হয়তো কখনোই জানা যাবে না এখন পর্যন্ত যেটা জানা গেছে যে জুলাই আগস্টের গণভ্যানে শুধু চোখে গুলি খেয়ে আংশিক বা পরিপূর্ণ দৃষ্টি হারিয়েছেন ছয়শো জন এর মধ্যে বিরানব্বই জনের দুই চোখই নষ্ট হয়ে গেছে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য সচিব ও সমন্বয়ক তারেকুল ইসলাম শুক্রবার দিবগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আহত ও শহীদদের তালিকা ও সার্বিক সহযোগিতার বিষয়ে সর্বশেষ তিনি এই তথ্য দেন তিনি বলছেন যে গত এক মাস ধরে নানানভাবে যাচাই বাছাইয়ের পর পাওয়া সর্বশেষ তথ্য মতে জুলাই আগস্টের গণভ্যুত্থানে নিহত হয়েছেন এক হাজার চারশো জন আহত পাওয়া গেছে বাইশ হাজার আহত হয়েছে বাইশ হাজার চিরতরে পঙ্গু বা অঙ্গহীন হয়েছে এমন ব্যক্তির সংখ্যা পাঁচশো সাতাশি জন তবে এই সংখ্যা আরো কমতে বা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি অর্থাৎ এখনো পর্যন্ত এগুলি নিশ্চিত করা খুবই দ্রুহ ব্যাপার অনেক আহত নিহত হয়েছে ওই যে তারা এখন বলতে চাননি তারা তাদের সংখ্যাটা এর মধ্যে আসেনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন ও সরকার আলাদাভাবে আলাদা আলাদাভাবে শহীদ ও আহতদের ভাতা অনুদান প্রদান করবে বলেও জানান তিনি সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে নিহতদের পরিবারকে আট লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে একই সাথে আহতদেরকে সর্বোচ্চ চার লাখ টাকা করে দেওয়া হতে পারে এছাড়া সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারকে মাসিক বিশ থেকে তিরিশ হাজার করে মাসিক ভাতা দেওয়া হতে পারে তবে এসব সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি বলে জানান তিনি আসলে মানে টাকা দিয়ে তো আসলে এই অপূরণীয় ক্ষতি মানে দূর করা যায় না আজকে ভালো লেগেছে যে আসিফ নজরুল বলছেন যে শ্রীলঙ্কায় মাত্র নয় জন মারা গেছে নয় জন মারা গেছে রাজা গোতাবায়ে সিংহাসন ছেড়ে চলে গেছে অনিলা বিক্রম সিং এ তারপর ক্ষমতায় রাজা পাক্সে গোতাবায়ে সিংহাসন ছেড়েছে নয় জন মারা গেছে সেখানে আর এসব বিরোধী নয় বছরের আন্দোলনে সর্বোচ্চ চল্লিশ হতে পারে আর শেখ হাসিনার সময় কল্পনা করেন কত মানুষ মারা গেছে তারপর হতো সেনাবাহিনী যদি শেষে হাল না ধরত তারা বলেছে না তারা গুলি জ্বালাবে না সেনাবাহিনী বেঁকে বসাতে শেষে পাঁচ তারিখে আর গণহত্যা সংগঠিত হয়নি তার মানে শেখ হাসিনা চেয়েছিল যে শেষ মুহূর্ত পর্যন্ত গণহত্যা হলেও সে যাতে ক্ষমতায় থাকে কিন্তু আল্লাহর কি এ সেনাবাহিনীকে কি সম্মতি দিল যে সেনাবাহিনী ঘুরে গেল অথচ সেনাপ্রধান ছিল তার আত্মীয় সেই কারণেই তাকে বসানো হয়েছিল যদিও তিনি একজন যোগ্য দক্ষ এবং এখন তো মানে জেনারেল ওয়াকারের নাম সবার মুখে মুখে শ্রদ্ধার জায়গায় তিনি পৌঁছে গেছেন কিন্তু চিন্তা করেন যদি মানে পাঁচ তারিখে সেনাপ্রধান যদি সাই দিতেন এবং সেনাবাহিনীর কামান যদি মানে ছড়া হতো গোলা ছোড়া হতো তাহলে কত মানুষ মারা যায় তো শুধু সেটার চিন্তা করেন বসে ভালো থাকবেন আল্লাহ হাফেজ